বলেন, বদল হলে বদ্যা হবে। বিজেপি এখন রাজত্ব করবে, চিৎকার করতে থাকবেন, কেউ দেখা করতে যাবে না, জলও কেউ দেবে না বলে দিচ্ছেন। আমরা বদলা নেবই, ভুলে যাব না। আমার সাতবার আমার উপরে আক্রমণ হয়েছে, যেদিন পেছন থেকে পুলিশ সরে যাবে পিঠের চামড়া গুটিয়ে দেবো, নুন মাখিয়ে দেবো, ওষুধ লাগাতে দেবো না, মারবো কম দৌড় করাবো বেশি, হাঁপিয়ে যাবে, জল চাইবে, জল দেবো না। এবং দিলীপ ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব। পাগলের মতো কথা বলছেন দিলীপ ঘোষ, তাকে আঘাত বা প্রত্যাঘাতের কথা ভাবে না তৃণমূল। দিলীপ ঘোষ এই ধরনের পাগলামো কথাবার্তা বরাবরই বলে চলছে, আর নিজেই ভয়ের চোটে তার সিকিউরিটির বহর বাড়িয়ে চলছে। তো সিকিউরিটি আর বাড়াতে হবে না, বেকার সরকারি পয়সা নষ্ট করে দরকার নেই। দিলীপ ঘোষের মতো এরকম পাগল উজবুককে তৃণমূলের লোকরা কখনই আঘাত বা প্রত্যাঘাতের কথা ভাবে না। দিলীপ ঘোষের দল বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবার জন্য যথেষ্ট।